মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে মা। আচ্ছা, শুনলাম তোমার বাড়িতে নাকি মারামারি হয়েছে। অনেক মারামারি হয়েছে, দুই পক্ষই না মায়ের খাইছে। আম্মা, আমার আব্বা তো নাকে ব্যথা পাইছে আর শ্বশুর আব্বা কোমরে ব্যথা পাইছে। শোনো বৌমা, আমি তো যাইতে পারিনি, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিল। আমি থাকলে কিন্তু এরকম সমস্যা হইতো না। আজকে তোমার একটা কথা বলি, আমার ছেলে তোমার জামাই, সে কিন্তু ছোটবেলা থেকে ঘাটতারা, মানে মারামারির মধ্যে ওস্তাদ, পাগল। কীভাবে হয়েছে জানো? তোমার শ্বশুর, সে তো ছোটবেলায় আমার ছেলে দাঁড়ালে খালি কুম্পকারী সিনেমা দেখাইতো, এগুলো দেখাইতে দেখাইতে তারা ওস্তাদ বানাই ফেলতো। সে তো নিজের বিরাট কিছু মনে করে। বুঝছি, তুমি প্রথম দিন থেকে কিন্তু তারে ভয় দেখাইবা, একদম চাপের মধ্যে রাখবা, যাতে টু শব্দ করতে না পারে। জি জি আম্মা, ঠিক আছে। তোমার দাপট কিন্তু তার চেয়ে বেশি হইতে হবে, নাহলে তারা সামলাতে পারবে না। তুমি জানো এলাকায় এমন কোনো ছেলে নেই যে তার হাতে মাইর খায় নাই? জি আম্মা, আপনি কোনো চিন্তাই করবেন না। আচ্ছা ঠিক আছে মা, থাকো। সুবিধার মনে হইতেছে না? হ্যাঁ, বাসর ঘরে আমি হাজবেন্ড এসে খাড়াই রয়েছি, কোনো সালাম নাই, কিছু নেই, ওখানে বসেই রয়েছো খাটের মধ্যে। সালাম সালাম মানে ওখানে বসে বসে সালাম দেয়? নিচে এসে পায়ে ধরে সালাম করবো? নামো এখানে। পারবো না, পারবো না। যদি পছন্দ না হয় তাহলে রুমের বাইরে যা, যা সইলা যা। হে, তুমি কি আমার তুই তুই করে করে গালি দিলে মনে হয়? হ্যাঁ, গালাগালি করলাম মনে হয়? শোনো জালালউদ্দিন, তুমি আমার বাপের নাক ফাটাইছো আর আমি তোমার ঘরে বোম ফাটাবো, সুতরাং সাবধানে কথা বলবা। যদি অসম্মান করে কখনো কথা বলো, একদম ফুটা করে দিব। হ্যাঁ চুপ, একদম চুপ। আমার ঘরে আমি বলে হের হুজুর হুজুর করবো, একবার খবর আছে কইলাম, আমার কথার বাইরে যাবে, ডাইন বাম করবে, একদম এমন পিটানি পিটানি ডাইন বাম করার সুযোগ পাবো না কিন্তু। বেশি কথা বলে একদম গলা টিপে এইখানে মাইরা ফেলবো জালালউদ্দিন। সবসময় না সাবধানে থাকবা, সাবধানে থাকবা একদম। তোমার হাতের চুলকানিটা ভালো হোক আমি চাই, আর তুমি যদি চাও যে তুমি আমাকে মেরে মেরে তোমার হাতের শান্তি দিবা, তাহলে তুমি ভুল বুঝছো। উল্টা তোমার মার খাইতে হবে আমার হাতে। সোজা দাঁড়াও। আমি কারে বিয়ে করলাম? কি বিয়ে করলাম? টাইম বোম। হ্যাঁ, একদম সময় মতো ফুটবো। যখন যা বলবো তখন তা শুনতে হবে, আর যা বলবো না তাও কিন্তু শুনতে হবে। এই, আমি আমার কথাই চলি, আমি কারো কথা শুনি না, কারো কথা শুনি চলি না। হ্যাঁ খবর আছে কিন্তু। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর এখন এত রাতে কি কই গেছে পাওয়ার? এত রাতে আমি চা কফি খাবো না। হ্যাঁ দাবটি আমি খেতে পারবো, আমার খুব ইচ্ছা করতেছে তোমার হান কতক্ষণ খো পাবো। সবচেয়ে নাকের মধ্যে যে গুসাটা খাইছে, ওই গুসা আমি খাইলে কেতকি মেরে বইরে থাকতাম। কি গর্ভের কথা, বিয়াই সব তো জালাল রে বসে কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করছে, আর আমার পোলা একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আমি তো মনে করো লজ্জায় শেষ। তারপরে কি জানো, আমার জালাইল্লা আটকা উল্টা বিয়ে হিসেবে প্রশ্ন করা শুরু করছে।
পয়লাইছে গেছে, কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে সব তো ব্যাখ্যল কোনো কিছু কইতে পারে না। তারপরে আবার জিজ্ঞাসে কোন তরকারি রান্না করতে গেলে লবণ দেওয়া লাগে না, বেশি লাজব বুঝতে পারছো অবস্থাটা। আমার ছেলে কেউ ব্যক্তি বিয়ে করতে গেছে নাকি ইন্টারভিউ দিতে গেছে? আরে এই প্রশ্ন তো আমারও, আর প্রশ্ন বইলা প্রশ্ন এত কঠিন কঠিন প্রশ্ন করে, তার মধ্যে আবার ওই যে বৌমার খালাতো ভাই না মামতো ভাই এ কয় যে জালাল নাকি বাপ নিতেছে ভালো না, এই কথা শোনার পর জালাইলা ঠিক থাকে এক করার দিছে একটা ঘুষি, আর ঘুষির থেকে বাঁচার লাগে এই যে মাথাটা সরাইছে ডাইরেক্ট গিয়ে বিয়ে হিসাবে নাকের মধ্যে লাগছে, খাইছে রে খাইছে যেই ব্যথা পাইছে আমার নাকে লাগলে আমি তো খেয়ে না পেরে থাকতাম। তো বৌমা যে এই বাড়িতে বিয়ে করে আসছে সেটা তো তোমার চোদ্দ গুষ্ঠীর ভাগ্য। এই সব থাকো তুমি, আমার পোলা জালা লাগে একটা বুঝছো, লাগে একটা। তোমাদেরকে আমার চেনা আছে, তোমার ছেলে তো কথা কথা মানুষের গায়ে হাত তোলে আর এমন ভাবে মেজাজ করে মনে যে বাপ দাদা চোদ্দ গুষ্টি জমিদার ছিল। এই তুমি কিন্তু আমার অপমান করতেছো। একটা বার চিন্তা করো, বৌমার বাপের নাকটা ফাটাইছে তার কাছে কেমন লাগতেছে? আমার তো ইচ্ছা করতেছে হাতুড়ি দিয়ে তোমার নাকটা ফাটাই দেই। এই রাখো তোমার হাতুড়ি, আমার নাকটা আমরা কি ইচ্ছা করে মারামারি করছি নাকি? ওরা আগে হামলা করছে তারপর আমরা প্রতিরোধ করার চেষ্টা করছে এই তো। আরে বিয়েই তো ভেঙে যেতে দিছিল, আমি তো শিওর ছিলাম এই বিয়ে হইব না। তারপর কেমনে হইলো বিয়েটা? এই যে বৌমা রাজি হয়েছে। তবে বৌমা কেন রাজি হয়েছে সেটা কিন্তু আমি টের পাইছি বুঝলা, বৌমা আসলে মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকছে। কিন্তু আমার পোলা জালালি ওর লগে পাটনা এত সহজ না। তোমার ছেলের মতো বোকা ছেলে তো এলাকায় একটাও নাই, ও শুধু পরে হাত পা না চাইতে, ও যদি বুদ্ধি থাকতো তাহলে এরকম ঘটনা আজকে ঘটতো না। আরে বুদ্ধি থাকার না থাক, জালাল জিবে হিসেবে নাক ফাটাইছে এটা তো ইচ্ছা করে ফাটাই নাই, অনিচ্ছাকৃত ভুল হয়েছে এটা বুঝলা। তোর বিয়ে হিসেবে তো উচিত হয় নাই আমার জালাইলা রে এত কঠিন কঠিন প্রশ্ন করা ভরা মজলিসে সবার সামনে অপমান করা। আর তোমাদের উচিত ছিল মাথাটা ঠান্ডা রেখে বাসায় ফেরত আসা। আরে যা হওয়ার হয়ে গেছে, আমি জালাল রে বলছি যে বৌমার সাথে যেন কোনো রকম দুর্ব্যবহার না করে, তার মনে যেন কোনো রকম কষ্ট না দেয়। তুমি আমার সাথে চালাকি কথাবার্তা বলবে না, তোমার ছেলে ঠিকই বউর সাথে খারাপ ব্যবহার করবে আর তুমি চেয়ে চেয়ে দেখবা। তোমার ছেলের তো এরকম ঘাটতারা আর যে যে দরজাল মারামারি ওস্তাদ তো তুমি বানাইছো। খামোশ, আমি বানাইছি? আমি তো উল্টা দেখতেছি তুমি আমার সাথে এখন খুব তেরামি করো, তেরা তেরা কথা বলো কেন, মনে হয় যে সবসময় ঝগড়া করার জন্য উস্কাই আছো তুমি। আচ্ছা বাদ দাও, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এখন ঘুমামো, আসো বাড়তি নিবে। আচ্ছা আসো বাড়তি নিবে। আমি কথা দিতে পারছি অভ্যাস তো বাবা রে বাবা বৌবা চানি আসতে বাবা কি সুন্দর কালার হয়েছে বৌমা। খালি কালার লইব এর কোনো চা হয়েছে? হে এটা কোনো চা, ঠিক মতো চাটা বানাইতে পারো নাকি? না আমি চা বানাইতে পারি না, তুমি তোমার চা নিজে বানায় খাও, না হলে তুমি দশটা কাজের লোক রাখো। আর শোনো, এভাবে নবাব জাদার মতো অর্ডার করা আমার পছন্দ না। তারপরে তোমার মাথার থেকে এখন মায়ের কথা যায় না? না বৌমা, বৌমা তুমি কিছু মনে করো না। আব্বা এখানে মনে টনে করার কিচ্ছু নাই, ও আমার একটা মারবে আমি ওর দুইটা মারবো, ও আমার আব্বার অপমান করছে। আমি শুধু এই বাড়িতে ঢুকছি আমার আব্বার অপমানের বদলা নিতে, এখন আমার ভালো ব্যবহার যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি খারাপ ব্যবহার করব। কি ঠিক করলি? ওই কি ঠিক করলি? আমার বলে পিটাবো কি করে? কত বড় স্পর্ধা দেখছো? আরে বাহ, তোরে মারাই দরকার তোর, তুমি অল্প করতেছো। আমিও লতার পক্ষে, হ্যাঁ সাবধানে থাকিস, পাদলামি কম করিস বুঝছস? এটা কি বুঝলাম না আব্বা আম্মা, তোমরা যেমন বল পক্ষ নিতেছো আমি কি মাটি ফেটা বেরিলাম নাকি গাঙ্গে ভেসাইলাম যে অল্প পক্ষ নিতেছো তোমরা? ঠিকই আছে, ওর পক্ষ না তবু কার পক্ষ নিব? ফাজিল গাড়ি কোনার, এলাকায় কোনো মারামারি হইলে তুই মানে পয়সা খরচ করে আসে সেটা নিজের কাছে নিয়ে আসুস, প্রত্যেক দিন তোর নামে একশো একটা বিচার আসে। এবার বিয়ে হয়েছে না বুঝবি, বৌমা তোরে ঠিকই সোজা করে রাখ। তুমি তুমি কইলাম আমার বাপ মার কাছে আমার ছোট করলা, তোমার খবর আছে মনে রেখো। আরে রাখো আমার খবর,
তোমার খবর আছে। আমি তোমার একটা কথা সাবধান করে দিই, এরপর যদি উল্টা পাল্টা হাত চালাও না, হাত মুচড়ে একবার ভেঙে দেবো, কথাটা যেন মনে থাকে। মনে আমারও থাকবে, মনে তুমিও রেখো, যে তুমি যদি আমার কথা না শুনছো পরে খালি মায়ের আর মায়ের, কিন্তু খালি মায়ের চলবে, কিন্তু মায়ের সাহস কত? সাহসের কি দেখছো তুমি? হ্যাঁ দেখছো নাকি? আমারে খুব অপমান করলা না? আমি যা বলি না সত্যি কথাই বলি, বৌমা তুমি পারবা না, পারবা না সোজা করতে? আপনি ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, সোজা কথা যদি ঠিক না হয় তাহলে আমি লাঠি হাতে ভালো করে ওরে বলে দিবেন, হাত কিন্তু আমার কম চলে না। ঘাড়ের উপরে দুইটা পড়লে সুসুল করে বাজারে চলে যাবো, বাজারে ব্যাগ নিয়ে নাও। তুমি আমার মারবা? আমারে মারবা তুমি? হাত একবারে ভাঙিয়ে দিব, আমার সাথে কোনো ধরনের কোনো ভাব দেখাবা না, তোমার মতো অ্যাকশন হিরোর কোনো বেল নেই আমার কাছে। আমি বাজারে যাব না, খালি তো আইস না, কোনোদিনও বাজারে যাব না, যাব না আমি বাজারে। গেলে যাব না তো ঘরের মধ্যে বৈশা থেকে এরকম হিরোগিরি দেখাবা না। তোমার এই কথার কথা হাত চুলকানি রোগ কিন্তু আমি ঠিক করে দিব, বুঝলা? না আমি বুঝি না, আমি বুঝতে চাই না। এই আমারে বুঝাইতে আইস না, কইলাম কথায় কথা তর্ক করবা, এককারে পিডিয়া বাবার বাড়ি পাঠাই দিব কিন্তু। ও তাই, ঠিক আছে আমি আমার বাপের খবর দিব, আমার বাপ নিজে পুলিশ নিয়ে চলে আসবে, তখন আমি কি বলবো জানো? তুমি যৌতুকের জন্য আমাকে নির্যাতন করতেছো, তখন কি হবে বুঝতে পারতেছো? হ্যাঁ রে পাগলে, হ্যাঁ কি কর, আরে কও এগুলোর আবার কি দরকার আছে? বাজারে কি কি লাগবে এটা কো, আমি এখন যেতেছি, বলো কি কি লাগবে। আমার বাপ তো দেখি সাত সিটি বিড়াল হয়ে গেল। এই যাবা, এই জন্যই কয় আমি যদি এখন বাইরে যাই, বাইরে গেলে যে করলো একটা গ্যান্দাম লাগবো, গ্যান্দাম লাগলে ওর সাথে মারামারি করবো, কারণ আমার হাত চুলকায় মারামারি করতে হইব, মারামারি করলাম আমি ল্যাংড়ার বউ হয়ে গেলাম, তারপর মানুষ তোমার কি করলো ল্যাংড়ার বউ, কেমনটা লাগবো শুনতে তোমার? আচ্ছা থাক, তোমার যাওয়া লাগবে না, আমি যাইতেছি। হ্যাঁ বাড়ির বউ বাজারে যায় কেমনে, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো, যাওয়া লাগবে না। বললাম তো আমি বাজার যাব। আরে এলাকার দুষ্টু পোলাবাইন আছে, দেখলে তোমার আবল তাবল কথা কইবো। আমারে আবল তাবল কইলে আমিও উল্টা আবল তাবল অ্যাকশন দেখায় চলে আসবো। ওকে গেলাম বাজারে, গেলাম বাজারে তুই বাজারে যাস কেন? আমি মেয়ে মানুষ দেখি কি বাজার করতে পারি না? তুই বাজার করতে তোর জালার তোর শ্বশুর ওরা কই? ওরা বাসায়। তুমি জানো তোমার জামাই সকালে ঘুম থেকে উঠে আর পায়ে পাড়া দিয়ে দুইবার আমার সাথে ঝগড়া করছে। ঝগড়া করছে মানে মিষ্টি ওম, চল আমি আজকে দেখ কেলম। বাবা বাবা তুমি বাসায় চলো। না আমি বাসা যাবো না, মেজাজটাই খারাপ হয়ে গেল, নতুন বউরা কেউ বাজারে পাঠায়? তুমি আবার কি বলতেছো বাবা, আর আমি বাজারে যাই তাতে ক্ষতি কি? শোনো জালাল তোমার সাথে বেয়াদবি করছে, এর একটা বিহিত আমি করবই, আর আমি জালালে বুঝিয়ে দিব যে আমি নিজের মন মর্জি মতো চলি, আমি যেখানে খুশি সেখানে যাব, আমি বাজারে যাব, শপিং করতে যাব, কোনো কথা হবে না, আর কথা হইলেই ঝগড়া, আর ঝগড়া হইলেই মারামারি। আমার তো মনে চাচ্ছে দুইটারে টাইম না এমনই বিদায়। কোনো দরকার নেই বাবা, আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো,
আর জালালও মানুষ হিসেবে খারাপ না। ওর একটাই সমস্যা, শুধু ওর কথায় কথায় হাতটা চলে। এটা ঠিক হয়ে যাবে, আমি একটু আগে এমন ওকে ঝাড়ি দিছি, ওর হাত পা সব কাঁপতেছে দেখো গিয়ে। সাব্বাস মামুনি, এই না হলো আমার বেটি। তুমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবা বাবা? তুমি বাসায় চলো, তোমাকে আমি বাসায় দিয়ে তারপর বাজার করতে যাবো। না রে মামুনি, এমন বাসায় যাবো না, চল তোরে রিক্সায় উঠাই দি। চলো চল মা। এই রিক্সা, এই আই এই চল, আমি তোরে উঠাই দিই রিক্সা, আই। কেমন আছেন? আমি বয়সে আপনার হাজবেন্ডের থেকে সিনিয়র ইয়মু, তবু আপনার ভাবি কয়ে ডাকলাম, কি কন? সরি ভাইয়া, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমাকে তো সিনিয়র কথা না, আমি নিতান্ত ভদ্রলোক, বাসায় থাকি, বাইর হই না। শুনলাম ছোট ভাই জালাল নাকি খুব সুন্দর একটা রূপবতী মায়ের বিয়ে করছে, তা আপনার সামনে থেকে দেখা খুব ভালো লাগলো, অন্তরে খুব আনন্দ পাইলাম। ভাইয়া, আপনার সাথে কথা বলে না আমার কোনোভাবেই আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না, কারণ কোনো ভদ্রলোকরা রাস্তার মধ্যে রিকশা আটকে কোনো মেয়ের সাথে কথা বলতে চায় না। একটু মনে হইতেই পারে, কি আর করা বলেন, আমি নিতান্ত ভদ্রলোক, কিন্তু আমি চাইলেও তো আপনার সাথে দেখাও করতে পারবো না, কথা বলতে পারবো না, এরকম আমার কাছে কোনো অপশনও না, তাই একটু ডিস্টার্ব করলাম আর কি। তাহলে আপনি বাসায় চলে আসেন, বাসায় বসে আপনার সাথে চা খেতে খেতে গল্প করা যাবে। না ভাবি, বাসায় যাইতে পারবো না, আর জালালের মাথাটা খুব গরম, আমি ওরে কিছু কই না, ও আমার খুব ভয় পায়, আমার খুব শ্রদ্ধা করে, এখন যদি আমি আপনার বাসায় চা খাইতে যাই, ও ভাববো যে আমি ওরে পাওয়ার দেখানোর জন্য গেছি। আচ্ছা, তার মানে আপনার তো অনেক পাওয়ার আছে তাই না? আল্লাহর রহমতে অনেক পাওয়ার আছে, দেখতে চান? এই সোজা এখান থেকে যাবি, পিছনে তাকাবি না, লাফটা কিন্তু হাড় ভেঙে গেলাম, যা দৌড় দে, যা পিছে তাকাবি না, একদম লাফটা কোমর ভেঙে দেবো, যা যা। হায় হায় ভাবি, এটা কি হলো, রিক্সাওয়ালা তো চলে গেল, এখন বাজার করবেন কেমনে? হ্যাঁ, কোনো উপায় নাই। তো ভাবি, আপনি যদি চান আমার বাইকে পিছনে জায়গা আছে, সুন্দর মতো আমার সাথে বাইকে যাইতে পারেন। কি বল, তোর বাইকে দেওয়া লাগবো না, কি চাপ? ভাবি, আমার বাইকের পিছনের সিটটা পুরোটা খালি পড়ে রয়েছে, সুন্দর মতো আমার কাঁধে হাত দিয়ে বসে যাওয়া যাবে না। ভাইয়া, আপনার বাইকের পেছনের সিটটা ফাঁকা আছে, কিন্তু আপনি তো এটাও জানেন না আপনার মাথায়ও সিট আছে, তার মানে আপনি একটা পাগল না? হ্যাঁ, মেন্টাল, খুব মাথায় সমস্যা আছে, বেয়াদব কোথাকার, ইচ্ছা করতেছে থাপ্পড় মেরে কানটান ফাটায় দিতে। ওহ, আপনি তো অনেক বড় পাওয়ারফুল লোক, আপনাকে তো থাপ্পড়টাও মারা যাবে না। আমার থাপ্পড় মারবেন আপনি? কি কইলো শুনছস, তোর মন্টু বাইরে থাপ্পড় মারবো, এত বড় সাহস? জাস্ট ব্যাগটা রাখলাম, আপনাকে আমার ভালো লাগছে তাই আপনার সাথে আমি বেয়াদবি করলাম না। রিক্সাওয়ালা তো চলে গেছে, আর আসবো না, এখন কি করবেন ভাবি? হাইট হাইটা সুন্দর মতো বাসায় চলে যাবেন। হাতটা মেসেজ করে নে, সুন্দর করে করবি। তোমার এলাকায় এতটা খারাপ, এটা যদি আগে জানতাম জীবন আমি এলাকায় বিয়ে করতাম না। এলাকায় কি হয়েছে আবার, কি খারাপ হয়েছে? আবারে বাবা, তোমার এলাকায় তো একটা পাওয়ারফুল গুন্ডা আছে, আজকে শুধু ছেড়ে দিছি, এরপর যদি সামনে পাই ওরে খবর আসলো। মন্টু ভাই, মন্টু ভাই, মন্টু ভাই কিছু কইছে তোমারে? কি বলবে, আমার হাত থেকে বাজারে ব্যাগটাই না নিছে, আর বলে কি আজকে শুধু বাজারে ব্যাগটাই নিলাম। তুমি কি লেগে মন্টু বেলে তকর করতে গেছো, হেলে কে বেয়াদবি করতে গেছো? হ্যাঁ কি, আমি বেয়াদবি করছি? আরে আমি তো বাজার করতে বাজার যাইতেছিলাম, হঠাৎ করে একটা বাইক নিয়ে এসে আমার রিকশা আটকায় ফেলছে। তারপর কি হইছে? আমারে জোর করে বাইকে চড়াইতে চাইছে, আমার হাত ধরতে চাইছে। কি এত বড় সাহস ওর? হ্যাঁ, আমি ওকে আমার বাসায় দাওয়াত দিছি চা খাওয়ার জন্য, উল্টা আমারে কি বলে জানো, তুমি নাকি তারে দেখলে দৌড়ায় পালাবা, আমি তো তোমাকে চিনে ফেলছি, তুমি আমার বাসায় গিয়ে বাক সাজো না, আর বাপের সাথে মারামারি করো তুমি।
আমি চিনছি তোমারে ভালো করে। মন্ত্রে তো আমি ছাড়ুম না, ওকে চিনি আমার কই হারামজাদা কোন জায়গায় ওরা আমি ছাড়ুম। হইছে থাক, থামো এবার। তুমি মন্টুর সাথে মারামারি করে পারবা না, উল্টা ভয় পালাবা। তার থেকে তুমি ভালো ঘরে থাকো, মান সম্মান থাকতে থাকতে। আমি গিয়ে সরি বলে আসি ওরে। সরি? তুমি সরি কি কইবা? ও চিনি আমারে, আমি তোরে দেখাই নাই আমার অরিজিনাল রূপ। কোনো কথা নাই, যাই ডাইরেক্ট মার দিব, খালি মাইর হইব আগে, আগে কোনো কথা নাই। মন্টুর বাচ্চা তোর বাপ বাচ্চা তুই কি পাগল? উত্তর পাড়া দক্ষিণ পাড়া যতগুলি পাড়ার কালেকশন আছে সবগুলি আমার কাছে সময়মতো জমা দিবি, ঠিক আছে? আর যা যা আছে ওই ওই হানিফা কই, ওরে সাথে নিয়ে যা যা কালেকশন আছে সব আমার মতো করবি। আমি আগুন তুই আমার বেবে কি করছিস? শুদ্ধ খন্ড করছো ধরতে পারবি? তোরে কিন্তু আমি ছাড়বো না। ধরতে পারবি তুই আমারে? দালাল তোরে কিন্তু আমি ছাড়বো না, আলার পালা দেই। তাহলে ঠিক আছে শুন, ওই জালালের বাচ্চার যেখানে পাবি যেই অবস্থায় পাবি ডাইরেক্ট পিটাবি, একদম ডাইরেক্ট। আমি আমরা কি গুন্ডা বদমাশ নাকি? দেখলে তো এরকমই লাগে, একটু একটু মাথা গরম হইতেই পারে। হাঁটুই টাটুই তো আপনাকে ভয় দেখানোর জন্য বলছি। আরে আজকে বাজারে যাওয়ার সময় এলাকার এক পাতি মাস্টার আমাকে বাজে কথা বলছে, এই কথা শোনার পর তারে মারতে চলে গেছে। আরে আব্বা আপনি কোন সময় এমন একটা দিনে আইছেন? আব্বা আমি আছি গ্যাঞ্জামের মধ্যে, মানে কি কমু গ্যাঞ্জাম পরিচিত হইতে গেছিল, তা কি এমন ক্ষতি হয়েছিল? পরিচিত হইতে গেলে কথা কইছিল তুমি এর মধ্যে গেঞ্জাম লাগিয়ে দিলে তার লগে? কোনো ক্ষতি হয় নাই, তুমি কেন গেছো মন্টুর লগে লাগতে? তুমি মন্টুরে ভয় পাও ভালো কথা, তাহলে মারামারি করতে গেছো কে? কারে ভয় পায়, কে ডরায়? আপনার ফোনে কিন্তু কেউ ফোন দিতে পারে, হ্যাঁ ফোন দিলে কইন বলে দালাল বাসায় নাই বাইরে আছে, আর কবে আইব কি আসবে কিছু জানি না, আপনি জানেন না, কত কয় দিন আব্বা। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিস না বাস। দেখলেন বেশ আমার পোলার কলজাটা দেখছেন, বোন ঢুরে মাইরা বুঝছে। আরে ফোনে মিসা কথা কইতে কইছে, এটা কিন্তু ডরে না, এটা আমারে যেন বিরক্ত করতে না পারে সেই জন্য সাহস আছে আমার ছেলের। আব্বা কই কি আজকাল আপনি লোক কথা না কয়ে সময় নষ্ট না করেন, বাসার দিকে রওনা দেন। কত জানা মন্টু যদি আবার দল বললে এসে বাসায় হামলা দেয় জানলে না? লতা আমি আসি, আমার মনে হয় মন্টু হামলা করতে পারে, ফাও মার খেতে পারো না রে মা। আমি তাহলে আসি রে মা। এটা কি কথা বললেন বে সাহেব? আপনি এখন কেন যাবেন? আপনি থাকবেন, আপনার না বেজায় সাহস? হ্যাঁ ওরা আসুক না, আমরা দুই বিয়াই মিলে মারামারি করবো, মাইর দিব, লাগে মাইর খাবো, অসুবিধা কি? না না বিয়াই সাহেব, বয়স হয়েছে, এই বয়সে মাইর হজম করা খুব কষ্ট। আসসালামু আলাইকুম। মারে তুই একটু সেফ জোনে থাকিস, মাথা গরম হয়ে গেলি কিন্তু আমার মন টু কিছু মানবো না। ওকে আমি আসি। শোন যতগুলি পোলামান আছে সবগুলি জড়ো কর, সবগুলি ডাক, ওই হালার পালার যেইখানে পাবি যেই অবস্থায় পাবি পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা মতো পিটাবি, ডাইরেক্ট অ্যাকশন, বুঝছস? ইয়েস বস। একদম এমন মাইন্ড দিছি না, থাপড়াইতে থাপড়াইতে আমি বাড়িতে খেলে দিছি, কত বড় সাহস নদী আরে মুরব্বী আপনার মাথা কি গ্যাস্ট্রিক হয়ে গেছে কেন?
এই তল্লাতে কোন হালার পালার এত বড় সাহস আছে যে মন্টুকে হাত দিব কিনা কিছু কষ্ট না কে? হ্যাঁ তাই তো, বাবা মন্টু তুমি রাগ করো না, আমার ছেলে জালাল ও তো একটা পাগল, মাথা খারাপ। মানে আসলে হয়েছে কি, ওর না খুব গ্যাসের সমস্যা, যখনই গ্যাস বাইর করতে না পারে তখন গ্যাস মাথায় উঠে যায়, তখন পাগল হয়ে যায়, তখন বাপ রে ভাই মনে করে, আমারে ভাই করে রাখে তখন। এই মিয়া কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, মাথায় গ্যাস পেটে গ্যাস, আপনি কি আমার বলদ পাইছেন না কুত্তা? কি রাতের বড় দুটি বকিসের জন্য বলদ তো আমি, মানে আমার পোলা সিন্ধুকে লুকে রাখছেন নাকি ঘরের মধ্যে বন্দি করে রাখছেন? হ্যাঁ কোনো কিচ্ছু হইব না, আর আপনার পোলার বউরে আমি কিন্তু দেখে নিব। তুমি না এগুলি সব বুঝলে দাও, মাথার থেকে জায়গা ফেলা দাও, আমি ওই হারামদারে বলে দিব যে জালাল যেন তোমার কাছ থেকে একশো হাত দূরে থাকে, আর যদি দূরে থাকতে না পারে তোমার দেখলে যেন তোমার কত খুশি করে। হ্যাঁ বাবা একশো না 200 হাত দূরে থাকবো বাবা, 200 কথা দিলাম। আহা আপনারা থামেন, শোনেন, আপনাকে সব কথা আমি মাইনা নিছি, সব মাইনা নিলাম, কিন্তু আপনার ছেলের বোর আমার কাছে আসতে হইব, আসে বলবো মন্টু ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন, এইভাবে হাত চাইয়া মাপ চাইতে হইব, তারপরেও আমি ভাইবা দেখবো যে আমি মাপ করবো কি না। অসম্ভব, এই মন্টু এই বেশি মারামারি করো না, কিন্তু বলে দেখেছি এক সময় কিন্তু আমিও মারামারি করছি, প্রচুর মারছি মানুষকে। এই মিয়া আপনি কি আমার ছেড়ে দিতেছেন? চোখের সামনে তিন তো খাড়ায় দাঁড়া নাইলে কিন্তু হাত তুলতাম। কি করলি তোর, তোরে আমি খাইছি, তোর যাব না। সব ফলে আমি পাবো, আমি ফলই পাবো ফরমালিন পাবো না, জানে কিন্তু জান ফুটেন। আর হুনেন কাকা, এই যে কাকা শুইনা যান, জালালের মাইটটা কিন্তু পাওনা রয়েছে, এটা কিন্তু পাইবে। মাথাটা একটু গরম থাকবো, সেজন্য সে বলছে এই সাত দিন ওর সামনে বলিস না, উল্টা পাল্টা কিছু করে ফেলতে পারে। জিজ্ঞেস করে এটা কে, বৌমা তখন বলবে না যে এটা তার খালাতো বোন। কিন্তু বাবা আমার তো কোনো খালাতো বোন নেই। আজকের থেকে তোমার খালাতো বোন জন্ম হয়েছে যে এটা, ওর নাম হয়েছে জবা। বাবা বাবা জালাল থেকে জবা, বেশ সুন্দর। সাত দিন পরে কি আমি কি ওর দাদি সাজুম? দাদি আমার নাম দাদি উমর। দরকার হইলে সাজবি, তোর লেগে একটু আগে চরটা খাইলে। চর মানে কি কয় দালা? তোর কি কানে সমস্যা হয়েছে? তোর আব্বা তো হলো চপ আর তুই শুনলি চর। ও চর, হ্যাঁ দাদা আমি ভুল শুনছি। হ্যাঁ আব্বা আমি এই খালতো বোনটা তোমার শাস্তার মনে করলাম। তাহলে খালাস সাজো। এটা আবার কি ধরনের কথা হইলো? ওই খালতো বোন নিয়ে ঠিক আছে, আর যতক্ষণ লাগবো ততক্ষণ, আর বেশিক্ষণ থাকতে পারব না কিন্তু। বাবা আপনাকে এমন লাগছে কেন, আপনার কি কিছু হয়েছে? না কিছু হয় নাই, আমি ভালোই আছি, খালি এখন জালালটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার মনের সব দুঃখ মিটে যেত। তুমি চিন্তা করো না, এই কিস্তিতে ঠিক হয়ে যাবে। বৌমা একটু পানি খাবে বা?
শুনো, তোমার যে থাপ্পড় মারছে এটা কোনো মতে জ্বালার জন্য কানে না যায়। যদি ওর কানে যায় খুন খারাপ করে দিবে। তুমি বলবা তোমার গালে একটা মশা বসছে, এরকম একটা মশা বসছে। হা, মশা বসছে, কিন্তু আমি এটার মৌমাছি মনে করে জোরে শট করে মারছে, লেগে আমার গালে এত বড় দাগ ফিরে গেছে। তোমার যা খুশি করো, ভালো লাগা না। একটু বরফ দিয়ে যাও গালে ডলি। আরে ভাই সাহেব, কি ব্যাপার? দরজায় উকি দিয়া সোরের মতন পলাই যেতেছেন কেন? না, পরিস্থিতি দেখতে আসছিলাম। পরিস্থিতি খুবই স্বাভাবিক, কোন হতাহতের ঘটনা ঘটে নাই। মেয়া সাহেব, কাল রাত থেকে আমি আমার মেয়েরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরে নাই, তা কারণটা কি? কোনো কারণ নাই। আরে বৌমা তো সারা রাত ধরে বুদ্ধি বাইর করছে, কেমনে করে এই সমস্যা কাটান যায়। তা বুদ্ধি কি কিছু পাইছে? সম্ভবত পাইছে, নাহলে তো বাসার থেকে দুজন বাইরই তো না। বলেন কি, বাসার থেকে বাড়িছে? আরে মামুনির তো প্রচুর বুদ্ধি। শোনেন মেয়া সাহেব, আমার মেয়ের মাথা কিন্তু অনেক বুদ্ধি, আমারও পাওয়ার আছে, কিন্তু পাওয়ার দেখাবো না। কিন্তু কেন দেখাবো না জানেন বিয়া সাহেব? কেন কেন করবেন না কেন? আপনাকে বাপ পোলা চরিত্র ভালো না, আপনাকে দুজনের একটু সাইজ হওয়া দরকার, এই জন্য। বিয়া সাহেব এটা একটা কথা বললেন, হ্যাঁ না হয় আমরা আপনার বাড়িতে গিয়ে একটু মারামারি করছি, গ্যাঞ্জাম করছি, তাই হয়েছে কি? না কিছু হয় নাই, আমার মেয়েরে বলবেন আমার একটু ফোন করতে, আমি ওরে নিয়ে খুব টেনশনে আছি। আরে বিআই সাহেব, আপনার মাইয়া আমার পোলারে একদম ভালো করে দিব, আপনি টেনশনে নিয়েন না। যেই বুদ্ধি নিয়ে আজকে দুইজনে বাইর হইছে, মন্টুকে মন্টুর চোদ্দ গোষ্ঠীও তো আমি চিনতে পারবো না। তাই নাকি? বুদ্ধিটা কি একটু বলেন তো। বুদ্ধিটা খুবই স্বাভাবিক, আবার অস্বাভাবিক। আপনি কি মনে করছেন ওই স্যার আমি ডরায়া বাসার ভিতরে ঢুকছি? একদমই না, এইসব বললাম আমি গুনি না। আমিও ভয় পাই নাই, আমি ভাবলাম আমি বাসায় যাই, কিন্তু মেয়ে তো নাই, তাহলে আমি চলি। বিআই সাহেব তো সত্যি কথা কি বিআই সাহেব, আসলে আমি না খুব টেনশনের মধ্যে আছি, টেনশনে আমি ঘুমাইতে পারি না, সারাক্ষণ আমার গলার ভিতরে শুকিয়ে থাকে। বিআই সাহেব টেনশন করেন না, আমার মাই আছে না, আপনার সব টেনশন দূর করে দিব। দোয়া করেন বেশ, তাই যেন হয়, দোয়া করি। ইনশাল্লাহ। চলেন ভিতরে যাই। মেয়ে তো নাই, তো যাই কি হইব? বেশ সাহেব পরে আসবেন। আসেন স্যার, ঠিক আছে। সাবধানে, আমি দিঘা লই কিছুই না, মনে করেন যে যাওয়ার সময় পিছন থেকে টুন করলো, আবার গিয়ে মারতে হইব, এত মারপিট আর ভালো লাগে না, বয়স হয়েছে না। আচ্ছা বেশ, সমস্যা হইলে আমার ফোন দিয়ে, আমি আসি। আপনার খালাতো বোন, আপনার হাজবেন্ড কই? ও তো বাসায়, আপনার ভয় না বাইরে বের হইতে চাইতেছে না। বুঝতে পারছি। আপনার খালাতো বোনের নাম কি? ওর নাম ভাবে একটু বেশি বেশি কথা বলতে দেন না আমার সাথে। আপনার খালাতো বোনরে আমার খুব ভালো লাগছে, আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ?
আরে ভাই আমার বোন অনেক রাগি, আমি তো জানি, ও যখন তখন যাত্রার ঘায়ে কামড় বসিয়ে দেয়। তাই নাকি? আমি কামড় খাইতে রাজি আছি। আচ্ছা ভাবি, আপনার খালাতো বোনের আব্বা আপনার কি হয়? আচ্ছা আচ্ছা হয় কি বললেন? আমি বুঝলাম না, আপনার খালাতো বোনের আব্বা আপনার চাচা হয়? ও আপনি বুঝছেন না, মানে আমার চাচা আমার খালারে বিয়ে করছে। ও দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ জোসেফ না, ওই জালাল্লারে খোঁজার দরকার নাই, ও বাসায় আছে, আপডেট আমি জানাই দিই মনে, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাবি, আপনারা যান, ওই নিয়ে যা। তো উনি তো সম্পর্কে আমার বিয়াইনি হয়, বিয়াইন ভালো চিনে ওসব মাস্তানি আমি করছি নাকি? গ্যাঞ্জামের মধ্যে আছি, আমার ছোট ব্যাটা গ্যাঞ্জামের মধ্যে পড়ছে, ওর একটু শেল্টার দিতে হবে। শেল্টার মানে কি আবার? আরে শেল্টার মানে বুঝে না, ছোট ভাই এক গ্রুপের সাথে মারামারি করবো, হ্যাঁ আমি প্রথমে নিউট্রাল পজিশনে থাকবো, তারপর যদি ও মাইর খায় আমি জাস্ট যাই ওর পক্ষে, ওটার ধুমধাম মাইরা চলে আসবো, তারপর দুজন মিলে একসাথে দৌড় দিবো। হ্যাঁ তুমি কি পাগল নাকি? একটু পাগল তো আছি। আর এই মারামারিটা কি আমি ইচ্ছা করে নিছি তো, তাও কি প্রায় 15 দিন আগে মাঝখান দিয়ে হুট করে মন্টুর লোকের একটা গ্যাঞ্জাম লেগে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা তোমার সমস্যাটা কি? নতুন বউ নিয়ে কেউ মারামারি করতে পার্কে আসে? আমি তো তোমার সাথে মারামারি করতে পারতেছি না, কারণ আমি তোমার ভালোবাসি, কিন্তু কি করবো, আমার মারামারি করা লাগবে, আমার হাত চুলকেতেছে এখন, মানে মন করেছে কোথাও পাঞ্চ করি, দেয়ালে মারতে পারতেছি না, দেয়ালে মারলে তো ব্যথা করবো, কি করবো? আজকে যেমনি হোক জালালের এই বাসা থেকে আমার নিয়ে যাওয়াই লাগবো। মুরব্বী আপনারা আবার কোয়েন না যে জালাল বাসায় নাই, জালাল কই আছে খুলে এখন? ওই তোমার ভয়ে এসে কক্সবাজার পলায় গেছে। আপনিও চলে আসছেন, বাবা বাবা দেখেন আমার কি অভদ্রতা, আমি বিয়াদবের মতো আপনার বাসায় চলে আসছি, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, জালাল রে খুঁজে পাইতাছি না, কি করবো কোন তো? জালাল তো বাড়িতেই ছিল। এই মুরব্বী আপনি না কইলেন কক্সবাজার? কক্সবাজারই তো, বাসার থেকে রওনা হইছে, তার আগে বাসায় ছিল। মুরব্বী কইতাছে কক্সবাজার, আপনি কইতাছেন ওই বাসায় ছিল, আর পোলাপাইনরা কইতাছে ও কোনো ভাবেই বাসার থেকে বাইরে হয় নাই, বাসার থেকে বাইরে হয়েছেন আপনি আর আপনার খালাতো বোন জেবা। তাহলে জবাই হইতেছে আমাকে জালাল? এই তুই কি জালাল? উকল কল আল্লাহ কি বলতাছে এগুলো? আমি জবাই, জালাল ভাই হইছে আমার খালতো ভাই। সেইদিন আঘাত পায় আমার কোমরে এত ব্যথা। এই মন্টু তুই বেশি বারবার গেছ, হ্যাঁ সেদিন কি করছ মনে নাই, সব ভুলে গেছ, হ্যাঁ আমার বাসায় তুই কোন সমস্যা আসছিস কত? আপনার বাসায় আসতে কি আমার পাসপোর্ট লাগবো? বাসায় পাসপোর্ট করা লাগবো? কোন সমস্যা আসছিস? যখন তখন তো আমার বাসায় আসা যাও না, সেদিন তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছ, আমি কিচ্ছু বলি নাই, কি মনে করছ আজকে ছেড়ে দিব? হাত তুলছে মানে কে কার গায়ে হাত তুলছে? তুই
মানে আমার একা সবাই মিলে মারতেছস? এই কে কোথায় আছস রে? এই আমারে বাসা বাসা কেও বাসাইতে আসবো না, কেও বাসাইতে আসবো না। বেটা কি মনে করছস, কি মনে করছস? হ্যাঁ, মাইরপিট এই বাড়িতে ও শিখতে কই আমার কাছ থেকে? ছোটবেলার থেকে ওরে মাইরপিট করে করে বড় করছে, যাতে কেউ ওরে মারতে না পারে, ও যেন খালি সবাইরে মারে। যদিও আমি ভুল শিখাইছি, ভুল শিখাইছি, কারণ আমি এটা বুঝি নাই যে কারো গায়ে হাত তুললে এক সময় না এক সময় ওই মায়ের নিজের গায়ের উপরে পড়ে। এই জন্য আজকে আর হাতে হাতে করে মারা মারি হবো না, তোর হাতে আমি আজকে ভেঙে ফেলাম। আমি পালানোর মানুষ না, কিন্তু বিপদে পড়ে এখন আমার পালাইতে হইতেছে। আমি কিন্তু গেলাম আমার পোলা স্কুল কলেজ মহল্লায় সবখানে সেরা থাকবো, কেউ যেন তারে আঘাত করতে না পারে, সেজন্য আমি চাইছি ও মারপিটে সবার উপরে থাকবো। কিন্তু এই মারপিট করতে করতে অভ্যাসটা যে তার রোগ হয়ে যাবো আমি বুঝতে পারি নাই। ঠিক না হয়ে আর উপায় আছে মা?